সাম্য, দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী আজ। সমগ্র জাতি আজ গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করবে তাকে। 1899 খ্রিস্টাব্দের 24শে মে এমনই একটি দিনে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন কাজী ফকির আহমেদ, একজন মসজিদের ইমাম, এবং মা জাহেদা খাতুন। কাজী নজরুল ইসলাম তার মাত্র 23 বছরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য রেখেছিলেন তা তুলনারহিত। কাজী নজরুল ইসলাম ছিলেন মানবতার কবি, সাম্যের কবি। যেখানেই অন্যায় দেখেছেন সেখানেই বিদ্রোহের বাণ নিক্ষেপ করেছেন। নজরুলের রচনায় ধ্বনিত হয়েছে শোষিত বঞ্চিত মানুষের মুক্তির বার্তা। শিশুকাল থেকেই মক্তবে অর্থাৎ মুসলিমদের পাঠশালায় কুরআন, ইসলাম ধর্ম, দর্শন অধ্যয়ন শুরু করেন। 1908 খ্রিস্টাব্দে তার পিতার মৃত্যু ঘটে যখন তার বয়স ছিল মাত্র 9 বছর। পিতার মৃত্যুর সঙ্গে সঙ্গে অভাবী সংসারে সমগ্র সংসারের দায়িত্ব এসে পড়ে তার ঘাড়ে। বাল্য বয়সেই লোকশিল্পের প্রতি আকৃষ্ট হয়ে লেটো দলে যোগ দেন এবং সেই দলের হয়ে অনেক কবিতা গান তিনি রচনা করেন। সেই লেটো দল বিভিন্ন স্থানে গিয়ে গিয়ে নাটক উপস্থাপনও করত। তার নাট্যদলের জন্য ওই বয়সেই নজরুল রচনা করেন চাষার সং, শকুনি বধ, দাতাকর্ণ, কবি কালিদাস প্রমুখ গান। 1910 খ্রিস্টাব্দে আবার লেটো দল ছেড়ে ছাত্রজীবনে ফিরে আসেন। মাথরুন স্কুলে পড়ার সময় সেই বিদ্যালয়ের শিক্ষক বিখ্যাত কবি কুমুদরঞ্জন মল্লিকের সান্নিধ্যে আসে নজরুল, এবং নজরুলের জীবনে কুমুদরঞ্জন মল্লিকের প্রভাব বিশেষ উল্লিখিত। আর্থিক সমস্যা তাকে বেশি দিন পড়াশোনা করতে দেয়নি, তাই তো এরপর তিনি আবার আসানসোলের একটি চা রুটির দোকানে শ্রমিকের কাজ করেন। এরপর এখানকার দারোগা রফিজুল্লার সংস্পর্শে আসেন এবং নজরুলের এই বয়সে কবি প্রতিভা দেখে তিনি আবার 1914 খ্রিস্টাব্দে তাকে সে এলাকার স্কুলে ভর্তি করে দেন সপ্তম শ্রেণীতে। তারপর সেখানে পড়াশোনা তার চলতে থাকে। 1917 খ্রিস্টাব্দের শেষের দিকে মাধ্যমিকের প্রিটেস্ট পরীক্ষা না দিয়ে নজরুল সেনাবাহিনীতে 49 বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন। সেনাবাহিনীতে করাচিতে থাকাকালীন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ফার্সি কবি হাফিজের কিছু কিছু বই পড়েন এবং এর মাধ্যমেই তার সাহিত্য চর্চার হাতে খড়ি হয়। এরপর 1920 খ্রিস্টাব্দে যুদ্ধ শেষ হয় এবং তিনি সৈনিক জীবন ত্যাগ করে আবার কলকাতায় ফিরে আসেন। তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হয় সাংবাদিক হিসেবে। 1921 খ্রিস্টাব্দে কবি নজরুল শান্তিনিকেতনে যান বিশ্বকবি রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, এবং তিনি তার স্নেহধন্য হয়ে ওঠেন, এবং পরবর্তীতে তার সঙ্গে রবীন্দ্রনাথের সুনিবিড় সম্পর্ক ছিল। নজরুল 1922 খ্রিস্টাব্দের 12ই আগস্ট ধূমকেতু পত্রিকা প্রকাশ করেন, ব্রিটিশ বিরোধী কার্যকলাপ এবং সেই সব রচনা করতে থাকেন। এ কারণে 1922 খ্রিস্টাব্দের 23শে নভেম্বর রাজদ্রোহিতার অপরাধে ব্রিটিশরা তাকে কারাদণ্ডে দণ্ডিত করেন। 1923 খ্রিস্টাব্দের 7ই জানুয়ারি কবি নজরুলকে এক জবানবন্দি দিতে হয় কারাদণ্ডে থাকাকালীন, এবং এই জবানবন্দি ইতিহাসে রাজবন্দির জবানবন্দি নামে খ্যাত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1923 খ্রিস্টাব্দে 22শে জানুয়ারি তার বসন্ত গীতিনাট্যটি উৎসর্গ করেন কবি নজরুলকে। জেলে থাকাকালীন অবস্থায় কবি নজরুল এই আনন্দ প্রকাশের জন্য কবিতা লেখেন আজ সৃষ্টি সুখের উল্লাসে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলের ধূমকেতু পত্রিকাকে আশীর্বাদ করে লিখেছিলেন, কাজী নজরুল ইসলাম কল্যাণী এসু, আই চলে আয় রে ধূমকেতু, আঁধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। পত্রিকার প্রথম পাতার শীর্ষে এই বাণী লেখা থাকত।
এরপর নজরুল বিদ্রোহী কবি এবং সাম্যবাদী কবি হিসাবে পরিচিত হয়ে ওঠে তার অসাধারণ সব কাব্যগ্রন্থের মধ্যে দিয়ে। অগ্নিবীণা, সাম্যবাদী, ঝিঙে ফুল ইত্যাদি তার বিভিন্ন বিখ্যাত কাব্যগ্রন্থ। তার বিদ্রোহী, কাণ্ডারি, হুঁশিয়ার এই সব আগুন ঝরানো কবিতার মধ্যে দিয়ে আজীবন সে অসাম্য, কুসংস্কার, সাম্প্রদায়িকতা এসবের বিরুদ্ধে বিদ্রোহ জানিয়ে গেছেন। তিনি ছিলেন মানবতার কবি, সাম্যের কবি। তার রচনায় ধ্বনিত হয়েছে শোষিত বঞ্চিত মানুষের মুক্তির বার্তা। বিদ্রোহী কবি নজরুল ইসলাম, যার লেখনীর মধ্যে দিয়ে সমগ্র দেশের মধ্যে, জাতির মধ্যে এক আগুন ঝরানো উন্মাদনা চলতে থাকত, তিনি 1942 খ্রিস্টাব্দে হঠাৎ এক বিশেষ রোগে আক্রান্ত হন এবং আমৃত্যু অর্থাৎ 1976 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 34 বছর সমস্ত সাহিত্য কর্ম থেকে তিনি বিচ্ছিন্ন থাকেন। 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় এবং 1972 খ্রিস্টাব্দে কবিগুরু নজরুল ইসলামকে কলকাতা থেকে বাংলাদেশে জাতীয় কবির স্বীকৃতি দিয়ে নিয়ে যাওয়া হয় এবং 1976 খ্রিস্টাব্দে 29 আগস্ট তিনি পরলোক গমন করেন। নজরুল সর্বদা মুক্ত বুদ্ধি ও চিন্তার পক্ষে কলম ধরেছেন নির্ভীক চিত্তে। আগুন ঝরানো কবিতার পাশাপাশি বাংলা গানের ক্ষেত্রেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি প্রথম বাংলা গজলের প্রবর্তন করেন। দারিদ্রের কষাঘাতে জর্জরিত হয়েও তিনি কখনো আপোষ করেননি, মাথা নত করেননি লোভ লালসা খ্যাতি অর্থ বিত্ত বৈভবের কাছে। চির উন্নত মম শির বলে আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি সর্বত্র হিন্দু মুসলিম সম্প্রীতির জয়গান গেয়েছেন। নজরুল কালীদেবীকে নিয়ে প্রচুর শ্যামা সঙ্গীতও রচনা করেন। নজরুল তার শেষ ভাষণে উল্লেখ করেন, কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন কাফের, আমি বলি ও দুটোর কোনোটাই না, আমি শুধু হিন্দু মুসলিমকে এক জায়গায় ধরে নিয়ে হ্যান্ডশেক করানোর চেষ্টা করেছি, মাত্র গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। আজ আবার আমাদের সবাইকে নতুন করে নজরুলের সমাজ গড়ার দৃপ্ত শপথ নিতে হবে, সর্বত্র ছড়িয়ে দিতে হবে নজরুলের চেতনা ও আদর্শ।